শনিবার সকাল থেকেই দিনাজপুর শহরের গোরে শহীদ ঈদগাহ মাঠে জড়ো হন মুসল্লিরা। তীব্র গরম উপেক্ষা করে প্রায় 3.5 লাখ মুসল্লি নামাজ আদায় করেন। পরে দেশ ও জাতির সমৃদ্ধি কামনা করে মোনাজাত করা হয়। প্রতিবারের মতো এবারও দেশের সবচেয়ে বড় ঈদের জামাত অনুষ্ঠিত হয় কিশোরগঞ্জের ঐতিহাসিক শোলাকিয়া ঈদগাহ ময়দানে। এতে সমাগম হয় দেশে বিভিন্ন স্থান থেকে 4 লক্ষাধিক মুসল্লির। বৃহত্তম এই ঈদ জামাতকে ঘিরে নেওয়া হয় 4 স্তরের নিরাপত্তা ব্যবস্থা। বন্দরনগরী চট্টগ্রামেও ছড়িয়েছে ঈদের আমেজ। জায়নামাজ হাতে বিভিন্ন মসজিদ ও ঈদগাহে জামাতে অংশ নিতে ছুটে যান মুসল্লিরা। এক কাতারে দাঁড়িয়ে আল্লাহর সন্তুষ্টি কামনা করেন তারা। আল্লাহ পাক রাব্বুল আলামিনের কাছে আমরা দোয়া করেছি বাংলাদেশ যেন আরও সমৃদ্ধ হয়, আমাদের দেশের সাধারণ মানুষ, শোষিত নির্যাতিত মানুষ যাতে করে তাদের ভাগ্যের পরিবর্তন করতে পারে। বিপুল উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে ব্রাহ্মণবাড়িয়াতেও উদযাপিত হচ্ছে ঈদ। সকাল 8টায় ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত হয় কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে। সেখানে উপস্থিত ছিলেন ব্রাহ্মণবাড়িয়া 3 আসনের সংসদ সদস্য। এই উৎসবে ধর্ম বর্ণ নির্বিশেষে সকলেই অংশগ্রহণ করতে পারে, এমনকি ভিন্ন ধর্ম অবলম্বী যারা মুসলমান নন তারাও আমাদের সাথে একসাথে হয়ে ঈদ উৎসব পালন করতে পারেন। রাজশাহী শাহ মখদুম কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত হয়। এখানে সিটি মেয়র HM খায়রুজ্জামান লিটন সহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। নামাজ শেষে দেশ ও জাতির জন্য কল্যাণ কামনা করা হয়। আমাদের মধ্যে রাজনৈতিক মতদ্বৈততা থাকবে, ভিন্ন মত অবশ্যই থাকবে, কিন্তু সেটা যেন এমন না হয় যে আমাদের মুখ দেখা দেখে বন্ধ হয়ে গেল অথবা কথা বলা বলি বন্ধ হয়ে গেল বা আমরা খুব নোংরামি আশ্রয় নিলাম, এরকম পর্যায়ে যেন না যায়। আসন্ন সিটি কর্পোরেশন নির্বাচনে বরিশালে আওয়ামী লীগের মেয়র প্রার্থী আবুল খায়ের আবদুল্লাহ খোকন সেনিয়াবাদ ঈদের নামাজ আদায় করেন নগরীর কেন্দ্রীয় হেমায়েতউদ্দিন ঈদগাহ ময়দানে। এ সময় উন্নয়নে পিছিয়ে থাকা বরিশালকে তিলোত্তমা শহর হিসেবে করার প্রত্যয় ব্যক্ত করেন নৌকার প্রার্থী। আমার অঙ্গীকার আছে যে আমি প্রত্যেকটা মানুষের জন্য সেবা দান করব। গাজীপুরেও নামাজ শেষে সিটি কর্পোরেশন নির্বাচনে আওয়ামী লীগের মনোনীত মেয়র প্রার্থী অ্যাডভোকেট আজমত উল্লাহ খান সর্বসাধারণের সঙ্গে কুশল বিনিময় করেন। প্রতীক বরাদ্দের পর আনুষ্ঠানিকভাবে নিয়ম মেনে প্রচারণা শুরু করার কথা জানান তিনি। একটি স্বচ্ছ, জবাবদিহিমূলক এবং জনগণের অংশগ্রহণমূলক একটি সিটি কর্পোরেশন, যেটা হবে শতভাগ দুর্নীতিমুক্ত। এছাড়া সিলেট, রংপুর, ময়মনসিংহ সহ সারাদেশে ঈদের জামাতে শরিক হন মুসল্লিরা। ফারিয়া ফারজানা, সময় সংবাদ।